আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের উজ্জ্বলতা বা উজ্জ্বল ভাব দিনে দিনে কমে যাওয়ার কারণ সম্পর্কে তো ভিওয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স আমাদের চেম্বারে অনেক পেশেন্টই এসে বলে থাকেন যে তার দাঁতগুলা আগে অনেক ভালো ছিল আগে অনেক সাদা ঝকঝকে একটা ভাব ছিল কিন্তু দিনের পর দিন সেটি ধীরে ধীরে একটা হলদে ভাব দাঁতের উপরে দেখা যাচ্ছে যেটি আগের থেকে বেশ ব্রাইটনেসটা অনেকটা কমে গেছে তো ভিওয়ার্স এ ধরনের সমস্যা কাদের হয় এবং কেন হয় মূলত এটি ভিডিওর আলোচনার বিষয় ভিউয়ার্স এখানে আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এটি দাঁতের পূর্বের অবস্থা এবং এটি হচ্ছে দাঁতের বর্তমান অবস্থা তো অনেকেরই পূর্বে দাঁতগুলো অনেক ঝকঝকে সাদা এবং শক্ত মজবুত ভালো থাকে কিন্তু কিছুদিন যেতে না যেতেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এমনটি দাঁতের কালার ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে ভিওয়ার্স এখানে আপনারা একটা দাঁতের ছবি দেখতে পাচ্ছেন তো ভিওর্স এখানে যে দুটি দাঁত সামনে দেখতে পাচ্ছেন এ দুটি দাঁত একটু লক্ষ্য করুন এবং পাশে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এ দুটি দাঁত একটু লক্ষ্য করুন পাশে যে দুটি দাঁত দেখা যাচ্ছে এই দুটি দাঁত কিছুটা এই এই দুটি দাঁতের থেকে কিছুটা হলদে ভাব রয়েছে তো ভিওর্স মূলত দাঁতের যে তিনটি লেয়ার থাকে অ্যানামেল ডেন্টিন এবং পাল্প তো দাঁতের উপরিভাগে অ্যানামেল অংশ থাকে এবং দ্বিতীয় যে দাঁতের যে স্তরটি রয়েছে সেটি হলো ডেন্টিন আর এই ডেন্টিন অংশটা কিছুটা পরিমাণ হলুদ বর্ণের হয়ে থাকে ভিওর্স যখন দাঁতে কোনো ধরনের ক্ষয় শুরু হয় আর সেটি ক্ষয় হতে হতে দাঁতের উপরিভাগে যে অ্যানামেল থাকে এই অ্যানামেলটি যাদের যত বেশি ক্ষয় হয়ে থাকে তাদের দাঁতের ডেন্টিন অংশ বেরিয়ে আসার কারণে দাঁতগুলা হলদে একটা ভাব হতে থাকে ভিওয়ার্স অনেকেই রয়েছে যে দাঁত অনেক সময় ধরে দাঁত ব্রাশ করে থাকেন কেউ দশ মিনিট পনেরো মিনিট ধরে দাঁত কিন্তু ব্রাশ করে থাকেন এছাড়া দাঁত ব্রাশ করার বা পরিষ্কার করার সময় অনেকে কয়লা লবণ বিভিন্ন ছাই কয়লা টুথ পাউডার এগুলা দিয়ে দাঁত পরিষ্কার করার চেষ্টা করেন হয়তো সাময়িকভাবে পরিষ্কার করা হলেও সেটি কিন্তু দাঁতের ক্ষতি করে কারণ টুথ পাউডারের মধ্যে কিছু উপাদান থাকে যেগুলো খারীয় ধরনের আর তা দাঁত দাঁতের উপরিভাগে যে অ্যানামেল থাকে সেটি ক্ষয় করতে সক্ষম যদিও এটি আপনি প্রথম দিনে বুঝবেন না বা আপনি নিজে বুঝতে পারবেন না যে ধীরে ধীরে দাঁত ক্ষয় হচ্ছে কিন্তু কয়লা ছাই লবণ টুথ পাউডার এগুলা দাঁতের দাঁত ক্ষয় হওয়ার জন্য অন্যতমভাবে দায়ী তো ভিওর্স এখানে এই দুটি দাঁত আপনার কিছুটা হলদে বর্ণ দেখা যাচ্ছে কারণ হলো এক একফার্সের যে দুটি দাঁতগুলো দেখতে পাচ্ছেন এটি ব্রাশ করার সময় কোনো না কোনোভাবে দাঁতের উপরিভাগে যে অ্যানামেল থাকে সেটি ক্ষয় হয়েছে ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণেই কিন্তু এ ধরনের দাঁত হলদে একটা ন্যাচারাল একটা ভাব চলে আসে তো ভিউয়ার্স যদি এ ধরনের দাঁত কারো থেকে থাকে আর তারা যদি দাঁতটি আগের মতো করিয়ে নিতে চান আগের মতো সাদা ঝকঝকে করাতে চান সেটি হয়তো ন্যাচারালি সম্ভব না তার জন্য আপনাকে অন্য ধরনের ট্রিটমেন্ট করিয়ে দাঁতটিতে আগের অবস্থায় আপনি ফিরিয়ে নিয়ে যেতে পারেন এছাড়া যারা ঘন ঘন দাঁত ব্রাশ করেন অনেক সময় নিয়ে দাঁত ব্রাশ করেন তাদের ক্ষেত্রেও এমনটি হতে পারে কারণ ব্রাশের সঙ্গে ব্রাশ সর্বোচ্চ দু থেকে দেড় থেকে দু মিনিট আপনি যদি দাঁত ব্রাশ করেন সেটি লেটেস্ট কিন্তু অনেকে দশ মিনিট পনেরো মিনিট এমনকি বিশ মিনিট পর্যন্ত দাঁত ঘষতে থাকেন দাঁতের উপর ব্রাশ করতে থাকেন তো এমন অবস্থা চলতে থাকলে প্রতিটি দাঁতেই কিন্তু ধীরে ধীরে ক্ষয় শুরু হয় যেটি আপনি নিজেও বুঝতে পারেন না যে দাঁত ধীরে ধীরে ক্ষয় হচ্ছে এছাড়া দাঁত ক্ষয় হওয়ার অন্যান্য আরও অনেক কারণ রয়েছে মূলত দাঁতের উপরিভাগে যে অ্যানামিল অংশ থাকে এই অ্যানামিল অংশটি যাদের ক্ষয় হয়ে যাচ্ছে বা গেছে তাদের দাঁতই ন্যাচারালি একটু হলুদ ভাব চলেই আসে ভিওয়ার্স এখানে যে দাঁতের ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এখানে দাঁতের অ্যানামেল অংশ রয়েছে কিন্তু এখান থেকে দাঁতের অ্যানামেলটি ক্ষয় হয়ে গেছে আর তার কারণেই এই জায়গাটা একটু ডিপ হয়ে গেছে এবং এর কালারটিও ডিপ হয়ে গেছে অতিরিক্ত হলুদ দেখা যাচ্ছে কিন্তু দাঁতের এখানে দেখুন অ্যানামেল অক্ষত রয়েছে আর তার জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু ফ্রেশ দেখা যাচ্ছে অ্যানামেলটা চকচকে দেখা যাচ্ছে এখানে মোটামুটি কালারটি ভালো থাকলেও এখানে অ্যানামেল ক্ষয় হয়ে যাওয়ার কারণে যেহেতু দাঁতের ডেন্টিন অংশটি একটু হলদে ভাব থাকে এটি প্রত্যেকেরই যার যার দাঁতের যেমন কালার ঠিক তেমনিভাবে অ্যানামেল ডেন্টিন এবং পাল্প রয়েছে তো ভিওর্স এখানে অ্যানামেল থাকার কারণে এখানে ঠিক আছে কিন্তু এখান থেকে অ্যানামেল ক্ষয় হয়ে যাওয়ার কারণে এখানে দেখুন একটু হলদে একটা ভাব চলে আসছে তো মূলত এখানে অ্যানামেলটা ক্ষয় হয়ে যাওয়ার কারণেই হলুদটা বেরিয়ে আসছে অর্থাৎ যে ডেন্টিন অংশটি রয়েছে সেটি বেরিয়ে আসছে আর তার জন্যেই এমনভাবে এখানে এমনভাবে দেখা যাচ্ছে তো ভিওয়ার্স এ ধরনের যদি ক্ষয় হয়ে থাকে কৃত্রিমভাবে অ্যানামেল তৈরি করে নেওয়া যায় এর জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনি কৃত্রিমভাবে এমন যদি ক্ষয় হয়ে থাকে তাহলে অ্যানামেল আপনি কৃত্রিমভাবে তৈরি করে নিতে পারেন ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন দাঁতের ছবি এবং এখানে অ্যানামেল এবং ডেন্টিন খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন এখানে যে এই যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি দাঁতের অ্যানামেল অংশ দাঁতের চারপাশে কিন্তু এই অ্যানামেল অংশ রয়েছে এবং দাঁতের মধ্যবর্তী স্থানে যে হলুদ একটা আবরণ দেখতে পাচ্ছেন এটিই হলো দাঁতের ডেন্টিন অংশ এটি দেখা যাচ্ছে কারণ হল এই দাঁতের উপরিভাগ থেকে অ্যাট্রিশন হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে আর এমন ক্ষয় হয়ে যাওয়ার কারণে দাঁতের অ্যানামেল ক্ষয় হয়ে যাওয়ার কারণে ডেন্টিন দেখা যাচ্ছে আর ডেন্টিন অংশটি একটু অ্যানামেলের থেকে একটু হলুদ হয়ে হলুদ বর্ণের হয়ে থাকে আর তার কারণে যদি দাঁতের অ্যানামেল দাঁতের উপরিভাগ থেকে বা সাইড থেকে ক্ষয় হয়ে যায় আর এই প্রথম স্তরটি ক্ষয় হয়ে যাওয়ার কারণে দ্বিতীয় যে স্তরটি থাকে সেটি ওপেন হয়ে যাওয়ার কারণেই দাঁত এভাবে আপনার দাঁতের কালার ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে বা দাঁতের উজ্জ্বলতা দিন দিন হারিয়ে যেতে থাকে শুধুমাত্র দাঁত ক্ষয় হয়ে যাওয়ার কারণে তো ভিওয়ার্স এখানে যে ছবিগুলো আপনারা দেখলেন আশা করি ছবি দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে কেন বয়সের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে দাঁতের কালার চেঞ্জ হয়ে থাকে ভিওয়ার্স এছাড়া যদি যাদের তিরিশ ঊর্ধ্ব বয়স হয়ে গেছে তারা যদি খাদ্যাভ্যাসে পরি যদি পরিবর্তন না এনে থাকে বা দাঁতের যদি ঠিকমতো যত্ন না নিয়ে থাকে তাহলে সেখানে ক্যালকুলাসের মাধ্যমে এবং খাবার জমে থেকেও দাঁতের উপরে যে এনামেল অংশ থাকে এটি ক্ষয় হতে সক্ষম ভিওর্স এখানে আপনারা সামনের দিকের একটি দাঁত দেখতে পাচ্ছেন এখানে এই দাঁতটিতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে দাঁতের চারপাশে অ্যানামেল অংশ রয়েছে কিন্তু দাঁতের মধ্যবর্তী স্থানের যে ডেন্টিন অংশ সেই ডেন্টিন অংশটি এখানে কিন্তু দেখা যাচ্ছে তো মূলত দাঁতের ফার্স্ট যে লেয়ার অ্যানামেল এটি একটু সাদার বর্ণের হয়ে থাকে এবং দাঁতের যে সেকেন্ড লেয়ার থাকে ডেন্টিন এটি একটু বাদামি বা ভাব হয়ে থাকে তো কোনো কারণে যদি দাঁতের উপরিভাগের এই অ্যানামেল ক্ষয় হয়ে যায় বা ভেঙে যায় তাহলে দ্বিতীয় যে স্তরটি থাকে ডেন্টিন এটি ওপেন হয়ে যায় আর তার কারণে সে দাঁতটি ধীরে ধীরে হলুদ হলুদ একটা ভাব পড়তে থাকে ন্যাচারালি এই দাঁতের হলুদ ভাব ন্যাচারালি কখনোই সেটি দূর করা যায় না তার জন্য অন্য ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে তার দ্বারা দাঁতটি সেম আগের মতো করে নেওয়া যায় এছাড়া ভিওর্স যারা ঘন ঘন দাঁত ব্রাশ করেন ঘন ঘন দাঁত ব্রাশ করার কারণে দাঁতের উপরে এ ধরনের ক্ষয় হতে দেখা যায় এছাড়া কয়লা ছাই লবণ টুথ পাউডার ইত্যাদি দিয়ে যদি আপনি দাঁত ব্রাশ করেন তাহলে দাঁতের উজ্জ্বলতা হারিয়ে যায় এবং দাঁতে একটা খসখসে ভাব তৈরি হয় যেমনটি এই দাঁতগুলায় আপনারা দেখতে পাচ্ছেন ভিহ তাই এর জন্য আপনাকে শুধুমাত্র ব্রাশ টুথব্রাশ এবং টুথপেস্ট দ্বারা সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক সময়ে আপনাকে দাঁত ব্রাশ করার অভ্যাস গড়ে তুলতে হবে তাহলেই এ ধরনের সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম